গাছ, এত শিকড়, এত গর্ত, বড় বড় গুহার মতো আসলে পুরা বটগাছের শিকড়ের চারিদিকে। খুবই, আর সব থেকে বড় এই গাছটা হচ্ছে মরা মৃত গাছ। এই গাছটা আসলে শিকড় থেকে উঠছে, উঠে এখান থেকে ভিতরে ভেঙে ভাঙা যে গাছটা নাই এখান থেকে, এখানে মানে একটু লক্ষ্য করবেন এইখান থেকে এই মরা গাছটা কিভাবে চলে গেছে এদিকে। এদিকে গিয়ে দেখেন, লাইটটা একটু উপরে মারেন, এই যে এইখানে এসে আবার এই গাছটা এইভাবে নেমে গেছে দেখেন। এই যে কত বড় গাছ হয়ে গেছে, এটা আর একটা গাছেরই ওইখান থেকে আর একটা ই দিয়ে এভাবে চারিদিকে হচ্ছে জঙ্গলেরই এইভাবে হচ্ছে গাছের ইগুলো উঠছে উপরের দিকে বিশাল বড় হয়ে। আমি একটু কাছ থেকে, আমার ভয় করতেছে অনেক, তারপর সাহস, আল্লাহ আল্লাহর নামে সাহস নিয়ে আসলাম, কারণ আমি জানি এখানে এইসব কাজে হচ্ছে প্রচুর সাহস লাগে, মনের জোর লাগে, নাহলে আসলে এরকম কাজ করা যায় না। এইসব জায়গাতে আসাটা রিস্ক, বা কেউ আসতেও চায় না, কেউ আসেও না। আমি তো একজন সাধারণ, এখানে যারা বসবাস করে এই আশেপাশে যে মানুষগুলো, তারা অনেক আদিকালের মানুষ, এই গাছের জন্ম থেকে গাছের দেখে বড় হয়েছে, গাছের গল্প শুনে বড় হয়েছে, বা তাদের সাথে এরকম ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত ফ্যামিলির সাথে। তো এই জায়গা থেকে কেউ আসা যাওয়া করে না। আমরা আসলে, আমাদের এটা ছোট অনেক আগে থেকে এরকম কিছু করার ইচ্ছা ছিল বা দেখানোর ইচ্ছা ছিল। একটু লাইটটা মারো না, দেখেন ভিতরে আসলে অনেক শিকড়ের সব বড় বড় শিকড় নেমে গেছে ডালপালাগুলো। হ্যাঁ, আসলে আমরা কিছু কাজ করতে পারতেছি না। এত উঁচু নিচু তো পড়ে যাচ্ছি, দেখেন আসলে কিভাবে গাছের শিকড়। এদিকে তো আগেই বলা হয়েছিল যে মানে এটা হচ্ছে এই গাছের যে একটা নিয়ম আছে, মানে জানি না ও এখানে স্থানীয়দের থেকে শোনা, এই ঘরটা আসলে রাখা হয়েছে এই গাছের পাতা যেন কোনোভাবে বাইরে এদিক ওদিক কিনা এক জায়গায় সংরক্ষিত রাখার জন্য বলা হয়েছে। কী কে বলছে, কীভাবে বলছে এটা জানা যায়নি, কিন্তু এরকম যুগ যুগ ধরে এই গাছটা করে আসতেছে এখানে স্থানীয় বাসিন্দারা, এই গাছের পাতাগুলো। এটা একটা হিস্ট্রি, এটাই আসলে একটু মানে আমার কাছে ব্যাপক ইন্টারেস্ট লাগছে যে গাছের পাতা মজুত করে রাখা হয়, এটা বাইরে কোথাও ফেলা যাবে না। আসলে এরকম আমি এখন শুনি, অনেক গল্প শুনেছি, অনেক বড় বড় মানে একটু ভয় টাইপের ভৌতিক গল্প শুনেছি এরকম গাছ নিয়ে, নানা পুরনো মন্দির, শ্মশান, অনেক কিছু নিয়ে। দেখেন আমি তাই, কিন্তু এরকম জায়গাটা আসলে না আসলে, কেউ কাছ থেকে না আসলে কী করতে পারে, সে আমি জানি না ঠিকঠাক দিতে পারবে কি না। আমি অনেকের আগে লাইভে আসলে আমরা অনেক ভয় পেয়েছিলাম, তারপরে সাহস নিয়ে আমাদের টিম, পিকেএসএস এর টিম, আমরা এখানে এখনো অপেক্ষায় আছি, স্টে করতেছি অনেক সাহস নিয়ে। সবাই দোয়া দুরুদ পড়তেছে, ভয় পেয়েছে, একজন তো অসুস্থ হয়ে পড়ার প্রায়। আমরা এখনো কাজ করে যাচ্ছি, ওইটাকে আর দেওয়া মানে কিছু একটা আমরা জিজ্ঞেস করেছিলাম যে কিছু একটা হয়তো আমাদের সাথে সাথে আসে বা এরকমই। আমরা আসলে মূলত কোনো কিছু করতে, দেখেন শিকড়গুলো কত বড় বড় ছিঁড়ে এভাবে ঝুলে ঝুলে আসে, বিশাল পুরনো যে গাছে প্রত্যেকটা শিকড়। আমার তো
অলমোস্ট প্রায় ঘাম ঝরেই যাচ্ছে, যে এদিক থেকে একটু জায়গাটা আসলে জানার কিছু নাই। দেখেন এদিকে শিকড়ের প্রত্যেকটা জায়গাগুলো মানে বিশাল বট গাছ, আমি এক সাইড মাত্র শেষ করেছি, একটা সাইড মাত্র শেষ করেছি। না একটু একটু দাঁড়াও না ভাই, মরে গেলে মরে গেছি। ভয় ভয় লাগছে, তো আমার সাহস আছে। এখন গাছের এগুলো বুঝলাম না, এরকম কি চলে কিছুই বুঝতে পারতেছি না। শরীর টরীর গরম হয়ে গেল হঠাৎ, আমার ঘাম ঝরতেছে, মানে আসলে ভিডিওতে দেখাইতে পারলে পুরো জামা কাপড় সব ভিজে গেছে, এত গরম। কিন্তু বাইরে কিন্তু বাতাস হচ্ছে ঝিরিঝিরি, আবহাওয়াটা কিন্তু খুব ঠান্ডা।